না না খেতেই হবে, খেতেই হবে, এটা নিয়ম তো, কি বলো সকলে খেতে হবে তো, খেতে হবে, সে খেতে হবে, খেতে হবে, খেতে হবে। ও সব পছন্দ করে তা থাক। কাকি, তুমি যা যা বললে সেগুলো আমাদের তুফান মিল বুঝলো। সিদ্ধার্থ, এটা কি হচ্ছে? নতুন বইয়ের সাথে কিন্তু কোনো ঠাট্টা করা চলবে না, যে করবে কানমলা খাবে। সেট এখানে কিন্তু মিঠাইয়ের এসিপি দাদা উপস্থিত আছে, ভুলে যাও না সেটা। তুমি কিন্তু আমার বোনকে অনেক জ্বালিয়েছো। এবার তো মিঠাই দুধের আলতায় পা দিয়ে ঢুকবে। দাঁড়াও, আর একজন বাকি আছে বরণ করতে। কে? আমার কাকি। কেন, তোমাদের দাদাই? আমি বরণ করি। এবার তো ভেতরে ঢুকতে দাও। আর বাবা, মিঠাই তো কোনো অন্যায় করেনি। মিঠাই, তুরুচ্ছবাবুকে বল ভেতরে ঢুকতে। আয় 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 ভেতরে, আয় ভেতরে, আয় ভেতরে, আয় বাবা, আয়। ও বাড়িটার উপরে দু পা দিয়ে দাঁড়া। এবার বাঁ পাটা আগে ওখানে রাখ, সাদা কাপড়ে বাঁ পা। একবার যখন বিয়ে তুমি করেছো তখন 10 বার করে প্রণাম তোমায় করতেই হবে। না, খুব ভালো থাকবো, খুব ভালো ভালো থাকবো। সুখী সংসার কর। যা, শ্বশুরমশাইকে প্রণাম করে আয়। তুই এতদিন আমাদের সকলকে হেপি রাখার চেষ্টা করিস, এবার আমাদের পালা তোকেও হেপি রাখার। আর সেটার গুরু দায়িত্ব কার? তোর, মনে রাখবি। আর কি বলবো, আলটিমেটলি তোমাকে বিয়ে করে বউয়ের সম্মান দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। আমরা সবাই খুব খুশি হয়েছি, মিঠে খুব খুশি হয়েছি।
পিসিমনি। গিন্নি 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 গো, শোনো না গিন্নি, আমি বলছি কি, আচ্ছা গিন্নি, একসঙ্গে থাকতে গেলে তো এইভাবে রাগটাক করে থাকা চলে না, যা হবার তো হয়ে গেছে, তুমি রাগটাক সব বিসর্জন দাও। খুকি, তোর বাবাকে ঠাকুর ঘরে গিয়ে জপ তপ করতে বল, আমি তার সাধন ভজন নষ্ট করতে চাই না। মিঠাই, আবার নতুন করে অশান্তি শুরু হলো, বাবা মার মান অভিমানটা দেখছিস? মা, কি হয়েছে কি বলতো? হ্যাঁ, কি শুরু করেছো তোমরা? ও ঠাম্মা, ঠাম্মা দেখো না দাদুর মুখটা কেমন শুকিয়ে আছে। আরে ও ঠাম্মা, একটু অভিমান করে থেকো না, একটু কথা বলো না গো, প্লিজ 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 গিন্নি প্লিজ। খুকি, তোর বাবাকে বল উনি তো সবে সংসারে ঢুকেছেন, যেমন আমি প্রথম দিন ঢুকেছিলাম। আজকে সিদ্ধার্থ মিঠাইয়ের কাল রাত্রি, উনি যেন সিদ্ধার্থর সঙ্গে শোন, আমি কাল রাত্রি পালন করব, আমি মিঠাইয়ের সঙ্গে শোন। চাই ঠাম্মির কাল রাত্রি হয়ে গেল। ও বাবা, আমার কি মনে হচ্ছে না মা তোমায় ত্যাগ করেছে? না না, ও কথা বলিস না খুকি। ও মিঠাই, তুই আর কিছু কর। আরে তোর মা আমায় ত্যাগ করলে আমি তো চোখে অন্ধকার দেখবো। ঠং, চলে গেছিল সাধু হতে, তখন তো বলা হলো কে গিন্নি। যাও পার্বতী। আমার ব্যবহারে কিছু মনে করো না, আমার মাথা ঠিক ছিল না, মিঠাই তো আমার ওই একটি মাত্র মেয়ে। আন্টি, আপনি প্লিজ মিঠাইকে নিয়ে চিন্তা করবেন না, মিঠাইয়ের সব দায়িত্ব আমি নিলাম। আপনারা যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবেই দায়িত্ব নিলাম। গোপাল, এমন দিন কি কোনোদিনও আসবে যেদিন উচ্ছেবাবু নিজের থেকে মিঠাইয়ের দায়িত্বটা নেবে? সকলে চাইছে বলে নয়, ভয় কাটানোর জন্য নয়, শুধু শুধু মন থেকে মিঠাইয়ের সব দায়িত্ব নিজের উপর নেবে। না না, বড্ড বেশি আশা করে ফেলছে মিঠাই।